এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের প্রকাশ্য রাস্তায় দুই মার যুবতীর উপর হামলার ঘটনায় এখনও অভিযুক্তদের গ্রেপ্তার না করার প্রতিবাদে সোচ্চার হল মার সংগঠন সহ অন্য কয়েকটি সংস্থা। বুধবার মার ছাত্র সংস্থার পক্ষে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। এদিন মার ছাত্র সংস্থার সভাপতি ক্ষোভ ব্যক্ত করে বলেছেন, গত ২৪শে নভেম্বর নির্দয়ভাবে কয়েকটি ছেলে ও মেয়ে একসঙ্গে মিলে তাদের উপর হামলা চালিয়েছে, অথচ তাদের বিরুদ্ধে একমাত্র কুকুর কেনার অভিযোগ ছিল। তিনি অভিযোগ করে বলেন, ওই মারধরের ঘটনা আক্রমণকারীরা সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছে, যা মোটেই সভ্য সমাজের পক্ষে সুখপ্রদ নয়। ফেসবুক মে হুয়া থা উস ফেসবুক ভিডিও প্রুফ কে অনুসার তিন আদমি কো আচ্ছি তরহ সে দিখাই দিয়া, দুর্বা পল, প্রিয়া মজুমদার ও সৈনিক গুপ্তা, ওর বাকি লোক কো উন লোক কা ফেস ইতনা আচ্ছা সে হাম লোক পেহচান নাই পায়া, ফির ভি হাম লোক চাহতে হ্যায় জো উন লোক কে সাথ, জো উন লোক কা সাপোর্টার হ্যায়, জিতনা ভি লোক হ্যায় উন লোক কো ভি সেম সৈনিক গুপ্তা, প্রিয়া মজুমদার ও দুর্বা পল কে উপর মে জো কানুন মতলব জাস্টিস দিয়েগা ওর কল্পিত লোক কো জো সজাই দিয়েগা উন লোক কো ভি মিলনা চাহিয়ে। এদিকে হামলার শিকার মেয়েটির মা অভিযোগ করেন, মারধরের ফলে তার মেয়ের গর্ভপাত হয়ে যায়, এতে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার বিচার চেয়েছেন। কজন ছিল ওরা? ছেলে তো পাঁচজন ছজন মতন হয়েছে, বেজার মানুষ থাকে না নি, তারা মারবার তো বেটা দিয়া আমরা বুনটা মারছে, আমরা দুইজন আমি পেটা পাও মারছে, হাতও মারছে। শিশুর অবস্থা কি রকম এখন?